গুড মর্নিং, এখন আমি চলে এসেছি। আমি মিক্সড ডালটা বানাবো আর এটা যাবে হোম ডেলিভারির জন্য। দেখো, আমি তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে তারপরে চপারে চপড করা পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু ছোলা মশলা আর দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর মিক্সড ডালটা তো আগেই সেদ্ধ করে রেখেছি, যেহেতু রাতে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য চারটে সিটি দিয়েছি। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো মিক্সড ডালটা দিয়ে দিলাম আর ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর এবার যেই ফুটে উঠবে ওপর থেকে কসুরি মেথি পাতা ছড়িয়ে দেব। কসুরি মেথির পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার মিক্সড ডাল। গুড আফটারনুন, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ঘুম থেকে উঠে আসছি? একদমই না, কিন্তু এখন বাজে 1:15। আর আজকে আমি সকাল থেকে তোমাদের সাথে কিচেনে আসিনি, কিছু শুট করিনি, কিচ্ছু না। হ্যাঁ, না না না, করেছি করেছি, ব্রেকফাস্টটা করেছিলাম। ব্রেকফাস্টে মিক্সড ডালটা বানিয়েছিলাম, ওটা শুট করেছিলাম তোমাদের জন্য, ভুলেই গেছি, এই তো সবে দেখালাম। আর একটু শরীরটা একটু মানে কীরকম বলো তো, ওই ওয়েদার চেঞ্জার যেটা হয় না, একটু গাটা ম্যাচ ম্যাচ করছে, গা হাত পাটা একটু ব্যথা ব্যথা করছে। তারপরে কালকের ব্লগে তো দেখলেই ভোরবেলা বেরিয়েছিলাম, ওই ভোরবেলা ঠান্ডা হাওয়াটাও লেগেছে একটুখানি, সেরকম কিছুই না। আর আমার ভালোও লাগে না ওই নিজের শরীর নিয়ে আমার এই হয়েছে ওই হয়েছে বলতে, একটু ম্যাচ ম্যাচ করছিল, যার জন্য আমি এখন একটু শুয়েছিলাম। শুয়ে থাকার পেছনে আরও একটা কারণ আছে, সেটার কারণ হচ্ছে আজকে আমি কি রান্না করেছি তোমাদের বলি। আজকে হোম ডেলিভারি নেই, মানে ব্রেকফাস্টে ছিল, লাঞ্চে হোম ডেলিভারি নেই, সেই জন্য আমি কি রান্না করেছি তোমাদেরকে বলি। এই দেখো, এখানে ডাল সেদ্ধ করেছি, ঠিক আছে, দেখতে পাচ্ছো ডাল সেদ্ধটা, ডাল সেদ্ধ করেছি। এখানে বাটিতে খানিকটা ঘি আমি গরম করে গলিয়ে রেখেছি, আর ভাতের মধ্যে দিয়েছি ডিম আর আলু। আজকে আমরা খাবো আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ আর ডিমের অমলেট ঘি দিয়ে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো সেটা অলরেডি করে ফেলেছি, ভাতটাও 1 ফুট, জানোই তো আমি 2 ফুটে ভাত করি, 1 ফুট দিয়ে বন্ধ করে রেখে দিই, তারপরে আবার 1 ফুট দিই। তো ভাতটাও 1 ফুট দেওয়া হয়ে গেছে, এখন আবার 1 ফুট দেওয়ার জন্য চলে এলাম। ডালটাও ফুটিয়ে রাখা হয়ে গেছে, ঘিটাও গলিয়ে নিয়েছি। হ্যাঁ, তাহলে কি হলো, সব কিছু পুরো একদম রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে সব কিছু, আর খালি বানানো বাকি আছে অমলেটটা। আর অমলেটটা আজকে আমি বানাবো পেঁয়াজ ছাড়া, মানে ওই ঘিয়ের সাথে ঠিক পেঁয়াজ দিয়ে অমলেটটা আমাদের ভালো লাগে না, ওই জন্য আজকে পেঁয়াজ ছাড়া অমলেটটা বানাবো। অনেক বুকে ফেললাম, দাঁড়াও ভাতটা। ভাতটা হতে থাক, ওয়েদারটাও বেশ ভালো আছে, রোদ ঠোদ নেই, বাইরেটা বেশ মেঘলা মেঘলাই একটা ওয়েদার আছে, খুব যে বেশি গরম আছে তাও না, হালকা হালকা গরম আছে। একটু জল খেয়ে আসি, জল তেষ্টা পাচ্ছে, অনেক বেশি বকেছি তো, এত বক বক করে না এই মহিলা, বড্ড বিরক্ত লাগে তাই না। চল একটু জল খেয়ে আসি, জল খেয়ে ডালটাকে একটা বাটিতে ঢেলে নিই। সসপ্যানের মধ্যে থাকলে না ঠিক আন্দাজটা পাওয়া যায় না। এটাকে নামিয়ে দেবো, ভাতটা হচ্ছে, দেখো ডালটা এবার দেখাই তোমাদের। এই যে কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে নুন হলুদ দিয়ে একটু হলুদ দিয়েছি, হলুদ ছাড়া একদম আমি করি না, দিয়ে সেদ্ধ করে রেখেছি। দাঁড়াও ঢাকা দিই, দাঁড়াও এটাকে ঢাকা দিয়েও রাখি। চলো ভাতটা হচ্ছে, ততক্ষণ একটা কাজ করি, বাসনগুলো, কালকের বাসনগুলো গুছানো হয়নি, ভালো লাগছিল না তো বললাম না, একটু শুয়েছিলাম তো, এখন বাসনগুলো আগে গুছিয়ে নিই। হ্যাঁ, thank you.
এদিকে আমার ভাত রেডি হয়ে গেছে, ভাতটা এবার ফ্যানটা ঝাড়িয়ে নি। আর এই যে ডিম দুটো রাখা আছে, এটা অমলেট হবে। পলু আজকে ঘরেই আছে, এখনো বেরোয়নি, জানি না কখন বেরোবে। তো সেই জন্য আমার তো রান্না হয়ে গেল, ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাতের মধ্যে ডিম আলু দিয়ে দিয়েছি, এদিকে ঘিটাও গলিয়ে রেখেছি, আর ডিমটা খালি অমলেট করব। তো বললো আর একটু পরে খাবে, তো ঠিক আছে চলো আর একটু পরে, আর 10 মিনিট পরে এসে অমলেটটা করে নিই, কারণ সেদ্ধ ভাত তো একটু গরম গরম না হলে ভাল লাগবে না, করে নিয়ে খেতে বসে যাব। ঠিক আছে, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। আজকের ব্লগে গল্প অবশ্যই দেবো। এখন বানাবো চিকেন কষা, রাত্রিবেলা রুটি আর চিকেন কষা খাওয়া হবে, সেই জন্য এখন চিকেন কষার আয়োজন চলছে। আর আজকে চিকেন কষার সাথে একটা দারুণ জিনিস চিকেনের সাথে এনেছে তোমাদের পল্লবদা। কি এনেছে জানো? ওই কি বলে ওটাকে, কচকচি বলি যেটাকে, ওইটা তোমরা কি বলো জানি না, কচকচি খেতে ভীষণ ভালোবাসি আমরা। আজকে চিকেনের সাথে 3 খানা কচকচির পিস এনেছে। তো চলো আগে আলুটা ভেজে নিই। হ্যাঁ দেখো, আলুটা একদম লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পিঁপড়ে কোথা থেকে যে আসে কি জানি, এবার তেলটার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, এই দারচিনি আর এলাচ, লবঙ্গ আমি দিচ্ছি না, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এবার এখানে চপারে চপ করে রেখেছি কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব দিয়ে দিলাম। আজকে বললাম আজকে তো ইয়ে হবে, রুটি দিয়ে খাওয়া হবে, চিকেন কষা হবে, তো চলো আজকে ইয়ে করবো, চপারে চপ করে করবো। বললো ঠিক আছে করো, তাই এইখানে দেখো চিকেনটাকে নুন, সয়া সস, ভিনিগার, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি, এটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে কষাবো চিকেনটাকে। ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে এবার আমি কষিয়ে নেব। ব্যাস কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে দিলাম, এবার বাকি আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। চলো এবার এটা হতে থাক, আবার আমি ঢাকা দিয়ে দেব, পরে আবার আসবো হয়ে গেলে। হ্যাঁ গুড ইভিনিং, চলে এসেছি তোমাদের কাছে গল্প দিদার আসন নিয়ে, অনেকদিন পরে গল্প দিদার আসন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সবাই বলছিলে দিদি গল্প কই গল্প কই, আবার একটা ছোট গল্প, একদমই ছোট গল্প নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আগে গল্পটা পড়ে নি, পরে কথা বলছি। রাত 10টা, ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ে মিলি। চোখের জলের ধারা শাওয়ারের জলের ধারার সাথে মিলেমিশে একাকার হয়ে শরীর বেয়ে গড়িয়ে পড়ে। মা মা গো, আর পারছি না মা, নিজের ওপর বড় ঘেন্না হয় মিলির, এই মানুষটাকেই ভালোবেসে মা বাবার অবাধ্য হয়ে ঘর ছেড়েছিল সে, ভাবতেও শিউরে ওঠে। কলেজের সেরা ছাত্রী মিলি, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, যাকে বলে ঠিক তাই, মা বাবার অত্যন্ত আদরের একমাত্র মেয়ে, কিন্তু আদরে বাদর হয়ে ওঠা মেয়ে নয়,
সুন্দর শিক্ষায় রুচিসম্পন্ন মার্জিত একটা মেয়ে মিনি। আকাশ কলেজের বহু মেয়ের হার্টথ্রব, বড়লোক ব্যবসায়ী বাবার একমাত্র ছেলে। কিভাবে যেন মিলির প্রতি নজর পড়ে আকাশে, আর প্রেম জমে উঠতে খুব বেশি সময় লাগে না। ফলস্বরূপ বিএসসি পার্ট ওয়ান পরীক্ষায় কলেজ টপার মিলি পার্ট টুর রেজাল্ট অনলি 65%। যে বাবা কখনো মেয়ের ওপর একটা জোরে কথা পর্যন্ত বলেনি, সেও মুখ ফিরিয়ে নেন পার্ট টুর রেজাল্ট দেখে। কিন্তু মিলি তখন প্রেমের জোয়ারে ভাসমান। বাড়িতে জানতে পেরে অনেকবার বাধা দেবার চেষ্টা করলেও আকাশের প্রেমে মশগুল মিলি মা বাবার অবাধ্য হয়ে ঘর ছাড়ে। আকাশের বাড়িতে আকাশের বাবা মাও ভেবে রেখেছিল যে তাদের একমাত্র ছেলে, যার যত পয়সা থাকে লোভ তার তত বেশি থাকে। তাদের ইচ্ছা ছিল ছেলের বিয়ে দিয়েও ব্যবসা করবেন, কিন্তু আকাশের কাজে সেটাও হয়ে ওঠে না। তাই মিলিকেও সেভাবে কেউ মেনে নিতে পারে না আকাশের বাড়িতে। কিন্তু তাদের ইচ্ছেতে যখন জল ঢেলে আকাশ মিলিকে ঘরে এনে তোলে, সামাজিক সম্মান বজায় রাখার জন্য কিছু করারও থাকে না তাদের। বিয়ের পর মাস্টারেক যেন স্বপ্নের মতো অতিবাহিত হয়, কিন্তু হঠাৎই আকাশ কেমন বদলে যেতে থাকে। এক রাতে মিলিকে এক চরম সংবাদ শোনায়। কাল তোমাকে একবার আমার সাথে পার্টিতে যেতে হবে। পার্টি, ক্লাব, ড্রিঙ্কস এগুলো মিলি একেবারেই পছন্দ করে না। মিলি, জানোই তো আমি এসব কোনোদিন পছন্দ করি না, প্লিজ আমাকে এসবের মধ্যে টেনো না। চুপ, একটাও কথা নয়, যাবে বলেছি যাবে। আর এই নাও একটা পার্সেল ছুঁড়ে দিল মিলির দিকে, এটাই পড়বে কাল পার্টিতে। আমি যাব না। আকাশ, চুপ শালি, যা বলছি সেটাই শুনবি। কাল একটা বিজনেস ডিল পার্টি আছে, ক্লায়েন্ট আসছেন পুনে থেকে। শুধু যাবি না, ক্লায়েন্টকে খুশি করে অর্ডারটা আমাদের কোম্পানিকে পাইয়ে দেওয়ার দায়িত্বও তোর। এখন চুপচাপ শুয়ে পড়। সারারাত দু চোখের পাতা এক করতে পারে না মিলি। পার্সেলটা খুলে দেখবার মতো প্রবৃত্তিও হলো না তার। পরদিন ব্রেকফাস্ট টেবিলে শ্বশুরমশাই বললেন, মিলি আজকের পার্টিটা খুব ইম্পর্টেন্ট, অর্ডারটা যেন আমরা অবশ্যই পাই। বোবা হয়ে যায় মিলি, যাকে নিজের বাবার স্থানে বসিয়েছিল তার মুখে এই কথা। মৃদু প্রতিবাদ করে ওঠে, কিন্তু বাবা আমি এ বাড়ির বউ, দেখো নেহাত আকাশ আমার একমাত্র ছেলে, আর সোসাইটিতে আমাদের মান সম্মান আছে, তাই তোমাকে এ বাড়িতে থাকতে দিতে বাধ্য হয়েছি। বিনিময়ে তোমাকেও তো কিছু প্রতিদান দিতেই হবে, বলে মিলিকে কিছু বলার সুযোগ না দিয়েই ঘরে চলে যান তিনি। এই ঘটনার পর গত 4 মাসে প্রায় 6 জন ক্লায়েন্টকে খুশি করতে হয়েছে মিলিকে নিজেকে বিকিয়ে দিয়ে। আজ আর পারছে না সে। ওয়াশরুমের জলের ধারার নিচে দাঁড়িয়েই তাকে ডিসিশন নিতে হয়। মিলি শুধু কাল সকালের অপেক্ষা। 10 মাসেই সে বুঝে গেছে কি ভুলটা সে করেছে। আকাশ আর তার বাবা টাকার পিশাচ, নিজেকে এইভাবে শেষ করে দিয়ে আর এদের সাথে থাকা যায় না। ভোর 5টা, নিজের একটা ছোট্ট ব্যাগ গুছিয়ে নিয়ে ঘর ছাড়ে মিলি। মায়ের বাড়িতে পৌঁছে মায়ের বুকে আছড়ে পড়ে সে, বাঁধ ভাঙা স্রোত নামে মা মেয়ের চোখে। বাবা শুধু বলেন, আবার পড়াশোনা শুরু করো, নিজের পায়ের তলার মাটি শক্ত করো, দুঃস্বপ্ন ভুলে যাও। বলো কিন্তু কেমন লাগলো, যদিও খুব ছোট গল্পটা, তাও বলো কেমন লাগলো তোমাদের। হ্যাঁ, আর যেহেতু অনেকদিন গল্প লেখাও হচ্ছিল না, গল্প পড়াও হচ্ছিল না তোমাদের কাছে, তাই আজকে গল্পটা নিয়ে এলাম, গল্পটা পড়লাম তোমাদের সঙ্গে, আর ব্লগটা এখানেই শেষ করব। কিন্তু তার আগে একটা খুব সুন্দর খুশির খবর তোমাদের দেব। আমি জাস্ট আগের দিন জয়েন বাটন পেয়েছি, আর আজকেই জয়েন বাটন অন করে আমার সাথে আমার পরিবারের ক্লোজ মেম্বারশিপের মেম্বার প্রথম মেম্বার হয়ে গেছে অন্তরা মহান্ত। আমাদের অনুপমার সারাদিন যে ইউটিউব পরিবার, সেই পরিবারের যে মেম্বার্স, যারা মানে পাবলিক মেম্বার আছো তারা তো আছোই, সেই সঙ্গে যে স্পেশাল মেম্বারশিপ যেটা জয়েন বাটন ক্লিক করে পাওয়া যাবে, আর যেটার ফলে ওই জয়েন বাটন ক্লিক করে যারা স্পেশাল মেম্বার হবে তাদের সঙ্গে অনেক ক্লোজ থাকবো আমি, আর কিছু বেশ কিছু ফ্যাসিলিটিসও তারা পাবে। সেই ক্ষেত্রে আমার প্রথম মেম্বার অন্তরা মহান্তি, অন্তরাকে আমাদের দুজনের তরফ থেকে, আমি এবং
পল্লব এবং আমাদের গোটা পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। খুব ভালো থেকো আর এইভাবেই আমাদের পাশে থেকো। আর তোমাদেরও বলছি, যদি আমার সঙ্গে আরও ক্লোজ হয়ে আমার সঙ্গে আরও কিছু নতুন নতুন অফার আমার তরফ থেকে পেতে চাও, তাহলে জয়েন বাটন ক্লিক করে আমার পরিবারের এক্সক্লুসিভ মেম্বার হয়ে যাও, তাহলে এক্সক্লুসিভ অফার পাবে। চলো টাটা, আজকের মতো ভিডিওটা শেষ করছি, আবার কালকে আসবো নতুন ভিডিওর সাথে।